জমি নিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি বিধানসভার চিফ হুইপ তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শহীদ দিবসে অংশ নিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে জলপাইগুড়ির কর্মীরাও ব্যস্ত কর্মসূচিতে এবার বিস্তারিত সংবাদে জমি কেলেঙ্কারি নিয়ে এবারে প্রকাশের দাবি বিজেপির শুধুমাত্র ভাঙন নয় জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে অনেক প্রভাবশালীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শুক্রবার শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার দলীয় চিপ হুইপ শঙ্কর ঘোষ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি শহর ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে সরকারি জমি দখল করে গড়ে ওঠা রিসর্ট এবং বিনোদন কেন্দ্রগুলি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান কিভাবে এই রিসর্ট এবং বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে আদৌ বৈধভাবে তারা ছাড়পত্র পেয়েছে কিনা তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান এদিন এই সংক্রান্ত বিষয় অবগত করার জন্য পূর্ব নির্ধারিত সময়ে জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হন তিনি কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অর্থাৎ অতিরিক্ত জেলা সঙ্গে সাক্ষাৎ করেননি বলে অভিযোগ দীর্ঘ সময় অপেক্ষা করে অতিরিক্ত জেলা জেলা শাসকের শাসকের দেখা না পেয়ে ফিরে যান কার্যালয়ে দাঁড়িয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন তৃণমূল নেতাদের অবৈধ রিসর্ট ভাঙার নামে আইবাস করছেন মুখ্যমন্ত্রী ভাঙড়ের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে গর্জে উঠেছেন মানুষ এফআইআর করতে হবে তাই বাধ্য হয়েছে পুলিশ তেমনি জলপাইগুড়ি জেলার ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শঙ্কর তো প্রাথমিকভাবে বলা হয়েছিল উনি আসছেন আমাকে অপেক্ষা করার করতে বলা হয়েছিল এডিএম ম্যাডাম যিনি ওখানে দেখলাম ভিজিটিং আমারস আছে এগারোটার থেকে দেড়টা তো আমি অপেক্ষা করেছিলাম প্রায় পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পরে আবার আর একটা বার্তা আসলো যে ওনার আরেকটি ফিল্ড ভিজিটে গেছেন তো আমি বুঝতে পারলাম যেটা যে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার সাথে দেখা না করার জন্য ফলে স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছি কিন্তু এই ফিরে যাওয়া আসলে ফিরে যাওয়া নয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যারা রাজপ্রাসাদ বানিয়েছেন দুর্নীতিগ্রস্ত অফিসার্সদেরকে হাতে রেখে বা তাদের সহায়তা নিয়ে মুখ্যমন্ত্রী যাদেরকে বলেন লোভি অফিসার আজ নয় কাল যেভাবে ভাঙরের বিএলআর এগেনস্টে আজকে পুলিশ বাধ্য হয়েছে এফআইআর করতে এই সবগুলোর বিরুদ্ধে এফআইআর করা হবে নেতা এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আমি মূলত এসেছিলাম দু তিনটে কথা বলতে এক যে জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুক এবং সেই শ্বেতপত্রে বিশেষ করে জঙ্গলমহল মানে এই যে অঞ্চল নিয়ে টাকিমারি যে অঞ্চল নিয়ে এত বিতর্ক হচ্ছে সেখানে কত জমি রয়েছে সরকারের হাতে সেই জমি আর দখল কাদের কাছে আছে এবং তার পাশাপাশি সেখানে যে গজিয়ে ওঠা বিশেষত আমি বলছি যে সাধারণ মানুষ যারা বসবাস করেন তারাও নয় গজিয়ে ওঠা যে ব্যবসা কেন্দ্রগুলো সে রিসোর্ট হোক সে অন্যান্য ধরনের বিনোদনমূলক ব্যবস্থা হোক এগুলো কতগুলো সরকারি লাইসেন্স নিয়ে হয়েছে কতগুলো সরকারি লাইসেন্স বা লিজ ছাড়া হয়েছে তার প্ল্যান ইত্যাদি পাস কী করে হয়েছে এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে পুলিশ প্রশাসন বিএলআরও বিডিও এরা তো সবাই জলপাইগুড়িতেই থাকেন মুখ্যমন্ত্রী পর্যন্ত তো তেরো বছর বাইরে ঘুরতে যাননি তো তাহলে তারা এখানে বসে বসে এগুলোকে দেখেছেন এবং সবথেকে হচ্ছে ভয়ঙ্কর অপরাধ তারা করেছেন যাদের কাছে জমির রেকর্ড আছে যে জমির রেকর্ডে পরিষ্কারভাবে বলা আছে যে কোনটা সরকারি দখলীকৃত জমি বা ভেসল্যান্ড হিসাবে আছে সেই ভেসল্যান্ডের উপরে বসে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছেন আর তাকে সহায়তা করেছেন এই অংশের এই শো এরা হচ্ছে সমাজের লজ্জা এই ধরনের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যারা বই টই পড়ে পরে পরীক্ষায় পাস করে তারপরে প্রশাসনের বসে আন মানে জনগণকে রক্ষা করার বদলে এরা দুষ্কৃতিকারী তৃণমূলের নেতাদের রক্ষা করবার দায়িত্ব নিয়েছেন ফলে এদের কারণে এই ঘটনা ঘটছে আর মুখ্যমন্ত্রী আমি বলবো যে আমার ওনার পদ অনেক সম্মানের আমি সেই পথকে সম্মান করি কিন্তু ওনার মতন মিথ্যেবাদী নাটুকে এবং উত্তরবঙ্গকে পথে বসানো মুখ্যমন্ত্রী আমি আর এর আগে কখনো দেখিনি বলে কিনা না গজল ডোবাতে কাক ঝুলিয়েছে না কোথায় কাক ঝুলিয়েছে একটা চোর নেতাকে ধরে হচ্ছে ঢুকিয়ে দিয়েছে বাদবাকি চোরগুলোকে মুক্ত আকাশে ঘোরার জন্য তৃণমূল কংগ্রেসের চোর নেতাদের সমস্ত যে বিল্ডিংগুলো বিভিন্ন জায়গায় ভাঙা দেখানো হচ্ছে সেগুলো কেউ একটা দেওয়াল ভেঙে আসছে কেউ একটা হচ্ছে কি ওই গেট ভেঙে আসছে পুরো অর্থাৎ ওয়ান পার্সেন্ট ডেমুলিশন করে ফিরে আসছে তার কারণ ওই নিরানব্বই শতাংশ ইন্ট্যাক্ট রেখেছে যাতে পরে এরা করে কমবে খেতে পারে একজন বলছে না এতদিন ভোগ করলাম এবার একটু ত্যাগ করলাম আবার ভোগ করব এই অপশান খুলে দিয়েছে লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর যে এই ধরনের আই ওয়াশ ক্যাম্পেনিং চালানোর জন্য আরও একজন ছেলে থাকলে তাকে সেনাবাহিনীতেই পাঠাতেন শহীদ শেষ করতে সময় সাংবাদিকদের প্রশ্নে এমনই অভিপ্রায় প্রকাশ করলেন বাবা শুক্রবার শহীদ থাপাকে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন শহীদকে অশ্রুসিক্ত চোখে চিরকালের জন্য শেষ বিদায় জানানো হয় গত পনেরোই জুলাই রাত্রে জম্মু কাশ্মীরের ডোডাতে অন্তর্গত দেসার পাহাড়ি জঙ্গলে সন্ত্রাসবাদী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সহ আরও তিনজন সৈন্য শহীদ হয়েছেন সতেরোই জুলাই ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃতদেহ সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে বেংডুবি আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেখানে সামরিক সম্মানের সঙ্গে শেষ শ্রদ্ধা জানানো হয় এরপরে আঠেরোই জুলাই শহীদ থাপার মরদেহ নিয়ে যাওয়া হয় পৈতৃক थालो गिंग चा बागने ए दिन सकाल बेलाय रीति अनुजाई सम्पन्न हलो शेषकृत्य आज जो है इस हिसाब से उन्होंने देश के लिए काम किया है और एक अपना बलिदान दिया है वो एक, एक सबके लिए एक एग्जाम्पल है और वो ऐसा एग्जाम्पल बहुत कम देने वाले बहुत कम मिलते हैं और इसके लिए जो है हमारे जो भारतीय सेना की जो जितने हमारे ट्रेनिंग है और ये ये इसकी इसके वजह से है कि वो और कुछ भी कैसे भी हालत में देश के लिए हम आ, हम अपना पूरे जान लगा के काम करने का ये जब ट्रेनिंग और जो इंस्पिरेशन देता है ये हमारे इंडियन आर्मी देता है और दूसरा जो बात है कि ये इस जिस हिसाब से अभी मेरे बेटे को ब्रिजेश थापा को पूरे देशवासियों का और पूरे हमारे दार्जिलिंग के और सब हमारे का कम्युनिटी का जो हमको उनका ये, ये लव और एफेक्शन मिला है प्यार मिला है वो वो उससे हमारे को हम जितने भी हमारे लॉसेस हैं हम भूल जाते हैं क्योंकि वो इतना प्यार दिया है देश ने और इसमें मैं बहुत ही प्राउड फील करता हूं कि मेरे बेटे ने ऐसा काम करके दिखाया है हाँ और बाकी हमारे क्लोज सपोर्ट में हमें पता हम हम इसलिए हम आगे जाते हैं इसलिए हम ऐसे बेटे बेटे हम आ, हमारे बेटे हम इंडियन आर्मी मैं भी कर्नल थापा हूँ मैं कर्नल भुवनेश थापा मैं भी रिटायर्ड ऑफिसर हूँ हमें पता है कि जो भी इंडियन आर्मी हमारे करते हैं वो बहुत सपोर्ट देते हैं हमें और শহীদ দিবসে অংশ নিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রওনা দিচ্ছেন কলকাতায় জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এখন ব্যস্ত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এদিকে শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে শুক্রবার তিস্তাত এক্সপ্রেসে তৃণমূলের নেতা কর্মীদের দলে দলে রওনা দেওয়ার চিত্র উঠে এলো এই চিত্র জলপাইগুড়ি স্টেশন রোডের দলে দলে কর্মীদের এদিন ট্রেনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকায় তৃণমূল কর্মীরা ট্রেনি করে রওনা দিলেন ওই এলাকার তৃণমূল কর্মী দ্বিজেন্দ্রনাথ রায় বলেন একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস সেই শহীদ দিবসের সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য রামশাই থেকে তিরিশ জন তৃণমূল কর্মী রওনা দিয়েছেন এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি আমরা কলকাতার ধর্মতলায় যাচ্ছি একুশে জুলাই মানে প্রোগ্রামে শহীদ শহীদ স্মরণের প্রোগ্রামে আমরা একুশে জুলাই কলকাতার ধর্মতলায় যাচ্ছি তার থেকে যাচ্ছে না কত যাচ্ছি আমার আমার হচ্ছে ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি ব্লক রামসাই অঞ্চল থেকে আমরা তিরিশ জন যাচ্ছি তৃণমূলের কলকাতায় ধর্মতলায় শহীদ দিবসের উদ্দেশ্যে রওনা দিলেন জলপাইগুড়ি তৃণমূল সেলের কর্মী সমর্থকরা শুক্রবার শহর লাগোয়া অসম মোড় থেকে বাসে করে রওনা দেন তৃণমূলের নেতাকর্মীরা শহীদ সভার মঞ্চে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে সকলেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের দাবি শহীদ দিবস তৃণমূলের কাছে একটি আবেগ উনিশশো সালের একুশ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় আন্দোলন হয় সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার নির্দেশে তৃণমূলের কর্মীদের ওপরে গুলি চালানো হয় অবশ্য তৎকালে তারা কংগ্রেসের কর্মী ছিলেন সেই গুলিতে তেরো জন কর্মীর মৃত্যু হয় এরপরে একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসাবে পালিত হয় জেলা তৃণমূল এস সি এস টি জেলা সভাপতি কৃষ্ণ দাস এ বিষয়ে কি বললেন শোনা যাক জলপাইগুড়ি জেলা থেকে আমরা এসসি ওবিসি সেলের পক্ষ থেকে আমরা উনত্রিশটা গাড়ি যাচ্ছি এই উনত্রিশটা গাড়িতে প্রায় চোদ্দোশো লোক আমরা যাচ্ছে আর এই চোদ্দোশো লোক টোটালেই এই চোদ্দোশো লোককে নিয়ে আমরা যাচ্ছি রওনা অনাদি আমাদের সব ব্লক থেকেই যাচ্ছে একেবারে বানারহাট ময়না ময়নাগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি গ্রামীণ টাউন তারপরে এদিকে সদর ওয়ান সদর টু এদিকে ডাবগ্রাম রাজগঞ্জ তারপরে ক্রান্তি সব ইয়া ব্লক থেকে যাচ্ছি আমরা যাচ্ছি দিদি তো প্রতিবারেই কিছু না কিছু কিছু না কিছু বলেন আর কিছু না কিছু করেনি তাই আমরা আশা রাখছি দিদি যে শহীদ দিবসের দিন খুব একটা গুরুত্বপূর্ণ দিন যেই দিনে শপথ করে দিদি আজকে এই জায়গায় পৌঁছাইছে বা আজকে পশ্চিমবাংলার বিভিন্ন ইযাতে কাজ হচ্ছে আমরা আশা রাখছি দিদি হয়তো এবার নতুন কিছু শোনাবেন নতুন কিছু বলবেন নদীর জলে তলিয়ে যাওয়ার প্রায় তেইশ ঘন্টা পর উদ্ধার হল নবম ছাত্র মাধব মৃতদেহ শুক্রবার ঘটনাস্থল থেকে সামান্য দূরে নদীতে মৃতদেহ উদ্ধার করেন এনডিআরএফ কর্মীরা উদ্ধারের পরে দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় সেকেন্ড এনডিআরএফ কলকাতার ইন্সপেক্টর সুনীল বর্মন জানিয়েছেন এই ঘটনার পর সিভিল ডিফেন্স অনেক চেষ্টা করেছিল তারপরে তাদের কাছে রিকুইজিশন চায় এরপরে ঘটনাস্থলে এসে রাত্রি এগারোটা নাগাদ কাজ শুরু করেন রাত্রি দেড়টা পর্যন্ত কাজ করার পর কোনো রেজাল্ট পাওয়া যায়নি অবশেষে এদিন ভোর পাঁচটা থেকে ফের নদীতে সিভিল ডিফেন্সের সঙ্গে যৌথভাবে খোঁজাখুঁজির কাজ শুরু হয় এরপরে উদ্ধার হয় দেহ উল্লেখ বিকেলবেলায় জেওয়াই এম এ মাঠে খেলাধুলা করার পরে মাঠের উল্টো দিকে যাওয়া করলা নদীতে হাত পা ধোয়ার জন্য নেমেছিলেন মাধব কিন্তু হঠাৎই জলে তলিয়ে যান জলপাইগুড়ির সমাজপাড়ার বাসিন্দা एक्चुअली ये जो घटना हुआ आप लोग जानते हो जो किंग साहब का घाट है इसमें कल एक लड़का माधव हंसारिया जो पंद्रह साल का उम्र का है वो कल खेलने के बाद थोड़ा पानी यूज़ कर रहा था उस टाइम वो बाई डिफॉल्ट गिर गया था उसके बाद बॉडी नहीं मिल रहा था उसको सिविल टीम ने काफ़ी कोशिश की उसके बाद हमारे पास रिज्रेशन आया उसके बाद हम रात के ग्यारह बजे पहुँचा रात को ग्यारह बजे से लेकर लगभग डेढ़ बजे तक हमने काफ़ी कोशिश की लेकिन मौसम खराब या आंद्रा की वजह से रात को हमने कोई अच्छा रिजल्ट नहीं निकाल पाए उसके बाद दोबारा हमने सुबह लगभग साढ़े पाँच बजे ऑफ शुरू किया पूरा दिन गर्मी का बजाय या इतना गर्मी के होने का होने के बाद भी पूरा दिन हमारा कड़ी मेहनत रहा विथ सिविल डिफेंस उसके बाद फाइनली हम बॉडी को रिकवर कर पाए बॉडी इतना बॉडी अभी इधर से ही मिला जो करला घाट इसका नज़दीक मिला एक्चुअली बॉडी ट्रप हुआ था जब बॉडी मतलब जो इंसिडेंट हुआ था केस का बाद जो बॉडी नीचे गिया उसके बाद जो पानी का जो ओवरफ्लो था पानी का जो भाव ज्यादा था उसमें क्या हो कोई पत्थर में जाके उसमें ट्राप हो गई ट्राप होने के बाद उसको अपन मलवा गिर गया इसका वजह से क्या काफ़ी मशक्कत करना पड़ा इसने इतना देर लगा लग लो अभी लगभग चौबीस घंटा तेईस घंटा हो गई ডুয়ার্সের মাল মহকুমার নেওরা চা বাগানে বনদপ্তরের পেতে রাখা খাঁচায় আটক একটি চিতাবাঘ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল বৃহস্পতিবার এই নেওরা চা বাগান তিন নম্বর এবং এক নম্বর সেকশনের মাঝখানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনদপ্তর শুক্রবার সেই খাঁচাতেই বন্দি একটি চিতা উল্লেখ্য চিতা বেশ কিছুদিন ধরে উৎপাত করে বেড়াচ্ছিল সন্ধ্যে নেমে এলেই শ্রমিক লাইনে ঢুকে হাঁস ছাগল তুলে নিয়ে যেত এমনকি চা বাগানে কাজ করতে আসা শ্রমিকদেরও তারা করত এরপরে চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখেন বনকর্মীরা এদিন খাঁচা বন্দি চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যায় মাল স্কোয়াডের বনকর্মীরা খাঁচা পেতে রাখার বারো ঘন্টার মধ্যেই বাঘটি ধরা পড়ায় স্বস্তি পেলেন নেওরা নদী এলাকার বাসিন্দারা কয়েকদিন ধরে ডুয়ার্সের একাধিক চা বাগানে চিতাবাঘের উপস্থিতি দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কিছু বাগানে হয়েছে চিতাবাঘ রায়ের রিপোর্ট নিউজ পরিবেশকে স্বাভাবিক রাখতে উদযাপন করা হচ্ছে বন মহোৎসব সেই উপলক্ষে নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে শহর জুড়ে ভ্রাম্যমান চারা গাছ বিতরণ হচ্ছে আকাশমণি মেহগুনি কৃষ্ণচূড়া সহ চারা গাছ বিনামূল্যে বিতরণ হচ্ছে পথ সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে এই চারা গাছ বিতরণ হয় জলপাইগুড়ি শহরের একুশ নম্বর ওয়ার্ডের শিরিশতলা উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম মন্দিরে চারা গাছ লাগানো এবং বিতরণ কর্মসূচি পালিত হল নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের সম্পাদক গৌতম ভৌমিক এ বিষয়ে কি বললেন শোনা যাক আমরা নেতাজি মডার্ন ক্লাবের পক্ষ থেকে চব্বিশতম বন মহোৎসব পালিত পালন করতে চলেছি আজকে ব্যাপী আমরা জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে চারা বিতরণ করছি এবং এটা বাবা লোকনাথের মন্দিরে আমরা বৃক্ষরোপণ করলাম এবং বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে আমরা আশা রাখব আমরা যত চারা বিলি করছি তার নব্বই শতাংশ চারা যেন সমাজে বড় হয় এবং আমাদের এই এত অক্সিজেন প্লাস আমাদের যে উষ্ণায়ন থেকে আমাদের যেন প্রত্যেকটা মানুষকে রক্ষা করে সেই উদ্দেশ্যে আমরা এই চারা রোপণ এবং বিলি করা শুরু করেছি শহরে তো বিভিন্ন ভ্রাম্যমান হিসেবে বিলি করছেন হ্যাঁ হ্যাঁ এই আমাদের গাড়ি ভ্রাম্যমান গাড়ি পঁচিশটা ওয়ার্ডেই ঘুরবে টাউনের সমস্ত জায়গায় যাবে সকলকে চারা বিনামূল্যেই হাতে অন্যদিকে এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক তথা একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ দাস জানান নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের কাছে আবেদন করা হয়েছে গাছ বিতরণের জন্য নেতাজি মডার্ন ক্লাব থেকে ভাম্মমান ওরা গাছ বিলি করছে হ্যাঁ প্রতিটা জায়গায় শহর ঘুরে ঘুরে দিচ্ছে আমরা আবেদন করেছিলাম উত্তরায়ণ বাবা ধামকে কিছু গাছ দেওয়া হোক তা গৌতম ভৌমিক মহাশয় নেতাজি মডার্ন ক্লাবের সম্পাদক উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন আমাদের পঞ্চাশটা গাছ উনি দিয়ে গেলেন তো এতে বলছি যে বিল্ডিং বানানো হচ্ছে হ্যাঁ এটা আমাদের একটু সচেতন হওয়ার সকলকেই দরকার মানে একটি গাছ একটি প্রাণ আপনি দেখবেন ওনারা একটা হিসাব দিয়েছেন যে পঁয়ষট্টি বছরে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে কতখানি অক্সিজেন প্রয়োজন এই এইটা সচেতন নাগরিক নাগরিকদের সচেতন করা উচিত হ্যাঁ ওনারা সকলেই যেন একটা করে গাছ গাড়ে অন্তত সেই অনুযায়ী পদক্ষেপ করা হলো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এবছর পাঁচশো পনেরো বছরে পদার্পণ করল বর্তমানে মন্দিরেই মনসা দেবীর মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে হাতে সময় মাত্র এক মাস আগামী সতেরোই অগস্ট মনসা পুজো পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে মেলা বসে উত্তরবঙ্গে তা বেশ প্রসিদ্ধ এবছর পুজোর দিন থেকে মেলা চলবে ২২ অগস্ট পর্যন্ত সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে পুজো পুজোর দিনগুলিতে বিশ্বহরের গান একটি বহু প্রাচীন ঐতিহ্য উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিশহরি গানের দল সামিল হন প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই মেলায় রাজ্যের পাশাপাশি বিহার আসাম থেকেও দোকান নিয়ে বহু মানুষের সমাগম হয় রাজপুরোহিত শিবু ঘোষাল জানান প্রাচীন পরম্পরা মেনে দীর্ঘকাল থেকে মনসা পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই অনুযায়ী ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে মা মনসা দেবী এখানে সপরিবারে পূজিতা হন রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়ে মূর্তি গড়া সার্বিক প্রস্তুতি শুরু হয় পাঁচ বাড়ির পুজো অতি প্রাচীন পুজো এবছর পাঁচশো পনেরো বছর এই পুজো হচ্ছে আমাদের রথযাত্রার দিন হচ্ছে মায়ের পুজো কাঁঠাম পুজো দিয়ে শুরু হয়েছে পুজোর কাজ এখন মাটি এবং পালের কাজ শুরু হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ হচ্ছে ইংরাজি সতেরো থেকে সতেরো আঠেরো উনিশ তিন দিন পুজো চলবে এবং সতেরো থেকে বাইশ তারিখ অবধি এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা এবং বিশ্বহরির গান হবে জলপাইগুড়ি অতি প্রাচীন পুজো এবং জলপাইগুড়ির মানে এই মনসা পুজো উপলক্ষে যে মেলা বসে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তথা উত্তরবঙ্গের প্রাচীন মেলা এই মেলা হচ্ছে দূর দূরান্তর থেকে যেমন হচ্ছে আমাদের উত্তরবঙ্গ পার্শ্ববর্তী হচ্ছে বিহার অন্য রাজ্যের থেকে যেমন আসাম নবদ্বীপ থেকে বহু দোকানদাররা এখানে মেলার সামগ্রী নিয়ে মেলা আসেন এবং এই মেলা নাগদ সবই থাকেন এবং এই মেলায় বিশেষত্ব হচ্ছে বিশোরি গান মেলার পুজোর কয়েকদিন হচ্ছে এখানে রাজারহাট ময়নাগুড়ি পাহাড়পুর হলদিবাড়ি তথা বিভিন্ন জায়গার থেকে বিশুহরি গানের দল এসে এখানে গান করেন কি দেবী হচ্ছে সপরিবারে থাকেন যেমন মনসা দেবী থাকেন যেমন তার দিদি থাকেন নেতি এবং এখানে থাকেন মনসা দেবীর অষ্টনাগ অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ ইষ্টনাগ এদেরও হচ্ছে মূর্তি থাকেন এবং থাকেন জরৎকারুমণি বেহুলা লক্ষ্মীদার গদাগদনির মূর্তি থাকেন সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভিনিউজ শেষ নিউজ হেডলাইন্স একবার জমি নিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি বিধানসভার চিফ হুইপ তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শহীদ দিবসে অংশ নিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে জলপাইগুড়ির কর্মীরাও ব্যস্ত কর্মসূচিতে এখনকার তার নেভি নিউজ এ পর্যন্ত পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার